হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি একটি অ্যাপস নিয়ে কথা বলবো, এবং যে অ্যাপসের মাধ্যমে আপনি অটোমেটিকলি DSLR মোডে এডিট করতে পারবেন, এবং আপনার যে পিকচারটা, ওটার যে ব্যাকগ্রাউন্ড, ওটা খুব সুন্দরভাবে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এবং এই অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার একটি পিকচারকে কয়েকটি পিকচার করে একটি পিকচারের মধ্যে অ্যাড করে নিতে পারবেন। সেক্ষেত্রে অনেক বেশি কিছু না, জাস্ট কয়েকটা ক্লিক করবেন। তো চলুন সেই অ্যাপসটির সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, এবং পরিচয় করিয়ে দেওয়ার পূর্বে একটি কথা বলে রাখছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে প্লিজ কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সো লেটস স্টার্ট মাই ভিডিও। দর্শক, আপনি আপনার পিকচারটা এডিট করতে গেলে আপনাকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনাকে প্লে স্টোরে যেতে হবে এবং ওখান থেকে একটি অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর আমি সার্চ দিব যে ম্যাকারন। ওকে, ম্যাকারন সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এমন একটি ইন্টারফেস আসবে, এবং এখান থেকে আপনাকে ফার্স্টে যে অ্যাপসটি আছে এটিকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। ওকে, আপনারা অবশ্যই এখান থেকে ইনস্টল করে নেবেন, এবং আমার ইনস্টল করা আছে, সো আমি আর ইনস্টল করছি না। ওকে, তো দর্শক এখান থেকে আপনি কি করবেন যে ম্যাকারন যে অ্যাপসটা এটিকে আপনি ওপেন করবেন। তো দর্শক, ওপেন করার পর একটু টাইম নেবে, আপনারা একটু ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন। ওকে, এবং দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে একটি পিকচার নিতে বলছে, আপনি কোন পিকচারটা এডিট করতে চান। তো আমি এখান থেকে একটি পিকচার নিয়ে নিচ্ছি। ওকে, পিকচার নেওয়ার পর আপনাকে একটু ওয়েট করতে হবে, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড আপনাকে একটু লোডিং দেবে এরা। ওকে, এবং এখন দেখুন যে এখানে পার্সন বলে একটি অপশন আসছে এবং ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশন আসছে। তো আপনি কি করবেন, পার্সন অপশনটিতে ক্লিক করবেন ফার্স্ট টাইমে। ওকে, দেন কি করবেন যে এখানে যে ব্যাকগ্রাউন্ড বলে যে লেখাটা ছিল এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন যে এখানে যে ব্যাকগ্রাউন্ড যে লেখাটা, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিকলি আপনি এখানে যে পিকচারগুলো আছে অনেকগুলো, এখানে ক্লিক করার পর অটোমেটিকলি আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। আপনি কি করবেন যে এখানে টেনে এনে পিকচারটিকে আপনি একটু ভালো করে নেবেন, কিন্তু তবুও দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে না। তো কীভাবে ভালো করতে হয় সেটি অবশ্যই দেখাবো। তো দর্শক, এখানে যে একটা অপশন দেখতে পাইছিলেন যে এখানে প্লাস, এটি মানে আপনি আপনার গ্যালারি থেকে কোনো ইমেজ আপনার ব্যাকগ্রাউন্ডে সাজাতে চাইলে অবশ্যই এখান থেকে নিয়ে আসতে পারবেন। তো আমি অটোমেটিকলি এখানে যে পিকচারগুলো আছে এখান থেকে আর কি নিয়ে নিলাম। তো দর্শক, এখন আপনি কি করবেন যে এখানে যে টিক চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর ডান দেবেন। ডান দেওয়ার পর অটোমেটিকলি আপনার গ্যালারিতে এটি সেভ হয়ে গেছে। ওকে, এখন আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পর দেখবেন যে আপনি এখানে যে পিকচারটা আপনি এডিট করছেন এখান এটাকে আপনি আবার এডিট করবেন। তো কি করবেন, ক্রপ করবেন। ক্রপ করার পর এখানে ডান দিবেন। ডান দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে পিকচারটি প্রপারলিভাবে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এবং খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আপনি কিভাবে আপনার পিকচারটিকে এডিট করবেন, সরি, ব্লার করবেন। তো ব্লার করতে গেলে আপনাকে আবার ম্যাকারনের মধ্যে যেতে হবে। দর্শক একটু ওয়েট করবেন। ওকে, এখান থেকে আপনি একটি আপনার একটি পিকচার নিয়ে নিন যেটিকে আপনি এডিট করবেন। ওকে, তো আমি এখান থেকে একটি পিকচার নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আপনাকে আরও একটু ওয়েট করতে হবে, 5 সেকেন্ড। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আপনি কি করবেন, এখন পার্সনের যে লেখাটা আছে এখানে এটাতে কিন্তু ক্লিক করলে হবে না, তাহলে আপনার মুখটা ঝাপসা হয়ে যাবে। তো কি করবেন, আপনি পিছনে ক্লিক করবেন। পিছনে ক্লিক করার পর আপনাকে যে এখানে ব্লার যে অপশনটা আছে এই ব্লারে ক্লিক করতে হবে। ব্লারে ক্লিক করার পর এখানে যে 20% লেখা আছে এটাকে আপনাকে বাড়ায় যতগুলো যতক্ষণ বা মানে কেমন ব্লার করবেন তার উপর ডিপেন্ড করে আপনাকে নিতে হবে। তো আমি এখানে 100% নিয়ে নিলাম, এবং দেখতে পাচ্ছেন যে ফুল DSLR কোয়ালিটি একটি পিকচার হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার পিকচারগুলোকে বিভিন্ন কোয়ালিটির সাজাতে পারবেন। তো আমি এখন এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনি এখানে আরও একটি কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার পিকচারকে আপনি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আবার চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার পর দেখুন যে খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এখানে আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে আপনি এখানে টিক চিহ্নতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে প্লাস অন বলে একটি অপশন আসছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুইটা পিকচার হয়ে গেছে। আরও একটি ক্লিক করুন, এখানে আরেকটি পিকচার হয়ে গেছে। এভাবে আপনি আপনার পিকচারগুলোকে সাজাতে পারবেন।
তো দর্শক আশা করছি বুঝতে পারছেন কীভাবে আপনি আপনার পিকচারকে এডিট করবেন, কীভাবে ব্লার করবেন, কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, কীভাবে একটা পিকচারকে অনেকগুলো পিকচারে সাজাতে পারবেন। তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনার কাজে লেগে থাকে, যদি আপনার ভিডিও আমার ভিডিওটি প্রপারলিভাবে আপনাকে কাজে দেয়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।